بسم الله الرحمن الرحيم أقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال صاحب القرآن صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قرآن ار آيات ار مرمو جارا بجد حكين تاريت مدد بست پر سنامار علت چو بشوئي کی حوه محترم حاضرين امریکتا کو تھا جانی بان بشاش کری برطمان زمان آئی 100% ছেলে সন্তানের মধ্যে 99 ছেলে সন্তান পিতামাতার অবাধ্য কথা বলেন কথা বলতে হবে বর্তমান 99% ছেলে সন্তান পিতামাতার অবাধ্য আজকে ছেলের সন্তান পিতামাতার কথাই চলে না বরং ছেলে সন্তানের কথাই পিতামাতাকে চলতে হয় এমন একটি অবস্থায় আজ আমরা উপনীত হয়েছি এই বিষয়টাকে সামনে রেখে কিছু কথা বলা মহতারাম হাজিরিন ইচ্ছা ছিল অনেক অনেক কথা বলারই কিন্তু সময়ের সংক্ষিপ্ত পরিসরে বলার সুযোগ হলো না মহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীদেরকে দুনিয়ার সন্তানদেরকে ওসিয়ত করতেছেন যে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম ভাবে इबादत के फरज कर दिए ठीक तद्रूप भावे मृत्यु पर्यंत पिता मातार खेदमत कराओ बंदा जन्ना अल्लाह पाक रब्बुल आलमीन फरज कर दिए अल्लाह पाकेर की चूड़ान्त फैसला अल्लाह पाक कुरानेर मध्य बोलें अक़दा रब्बुका अल्ला ताबुदु इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना अक़दा रब्बुका अल्ला ताबुदु इल्ला इय्याहु अल्लाह पाक रब्बुल आलमीन दुनियार सन्तान देर के जानाया दे तुमार प्रभुर चूड़ान्त फैसला अल्लाह ताबुदु इल्ला इया मृत्यु पर्यन्त इबादत करबा आमी अल्लाहर अल्लाह पाक रब्बुल आलमीन इबादतेर परेई जे आदेश दुनियाबासी देर के जानाय ता हलो वबिल वालिदैनि इहसाना पिता मातार साथे वालिदैनेर साथे सुंदर आचरण करबा কারণ কি ওয়ালিদাইনের সাথে সুন্দর আচরণ কেন করবা এই পিতামাতার সন্তানের প্রতি এমন কিছু ইহসান আছে যে ইহসান দুনিয়ার অন্য কারো নাই এমন কিছু ইহসান পিতামাতা করেছেন যে ইহসানের তুলনা দুনিয়ার অন্য কারো সাথে চলে না এই পিতামাতা এই মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছেন এই মা গর্ভে ধারণ করিয়া সন্তানের এত কষ্ট মায়ে বহন করেছেন দুনিয়ার কোন মানুষদেরকে সেই কষ্টের বর্ণনা দেন নাই মা তোমাকে এ যুবক ভাই ভালো করে শুনো মা তোমাকে গর্ভে নিয়া মা বাড়ির যত কাজ কর্ম আছে মা তোমাকে গর্ভে নিয়া বাড়ির সকল কাজ কর্ম মা একা করছেন মা খান নাই সবাইকে খেতে দিয়া এবার মা যখন দুইটা খানা খাওয়ার জন্য যখন প্লেটটারে সামনে নিছে এ সন্তান তুমি মাকে
তোমার পেটে থেকে মায়ের পেটে থেকে তুমি মাকে লাথি মারছো লাথি মেরে মাকে পেটের মধ্যে থেকেই তুমি মাকে কষ্ট দিছো এ সন্তান কখনো কি নীরবে ভাবছো মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো মা তোমার যখন তুমি দুনিয়ায় আগমন করলে মায়ের প্রসবের বেদনা যে কত কঠিন দুনিয়ার মায়ের জাত বুঝে যে প্রসবের বেদনা কত কঠিন তুমি যখন দুনিয়ায় আগমন করলে তুমি যখন দুনিয়ায় আগমন করলে কত রাত কত রজনী তোমার মা গভীর কনকনা শীতের মধ্যে মা না ঘুমাইয়া তোমাকে ঘুমানাইছে এই দুনিয়ার সন্তান মা কত রাত হইছে মা তোমাকে নিয়া জেগে থাকছে মা ঘুমায় নাই মা যখন গভীর রজনীতে মায়ের ডান কাঁধে তোমাকে শুয়াইছে গভীর রজনীতে তুমি মায়ের ডান কাঁধে পেশাব করে দিছো মা তোমাকে পেশাবের মধ্যে শুয়ায় নাই মা এবার তার ডান কাঁধ থেকে টেনে মায়ের বাম কাঁধে শুয়াইছে আবার গভীর রজনীতে যখন তুমি মায়ের বাম কাঁধেও পেশাব করে দিছো মা তোমাকে পেশাবের মধ্যে শুয়াই নাই এবার মা তার সুপ্না জায়গাটা ছেড়ে দিয়া তোমাকে মায়ের সুপ্না জায়গায় শুয়াইছে মা তোমার পেশাবের মধ্যে শুয়েছে সন্তান এ দুনিয়ার মানুষ আজকে কার কথা শুই না আজকে বিবির কথা শুই না আজকে স্ত্রীর কথা শুই না তুমি মা বাবাকে কষ্ট দাও মায়ের মনের ভিতরে যে কত কষ্ট মায়ের অন্তরের ভিতরে যে সন্তানের প্রতি আল্লাহ পাক কেমন ভালোবাসা পয়দা করে দিবেন বাবার চাইতে মায়ের ভালোবাসার তুলনা হলো আসমান জমিন পার্থক্য যেমন দেখেন দুনিয়ার জমিনে যদি কোনো ছেলে সন্তানের কোনো ছেলে সন্তান যদি পিতামাতা জীবিত থাকা অবস্থায় কোনো সন্তানের ইন্তেকাল হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বাবাকে বলছেন তোমার সন্তানকে নিয়া তুমি জানাজা দাও তোমার সন্তানকে নিয়া তুমি জানাজা পড়াও এরপর সন্তানের লাশ নিয়ে কবরে নামো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বাবার জাতকে বলছেন দুনিয়ার কোন মায়ের জাতকে কথা বলেন নাই কেন মায়ের জাতকে বলেন নাই কারণ মায়ের ভিতরে এমন ভালোবাসা সন্তানের প্রতি আছে দুনিয়ার কোন মায়ের জাতকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরস্থানে যাইতে বলতেন দুনিয়ার কোন মানুষকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানের লাশ নিয়ে কবরে নামতে বলতেন আর যদি সেই কথা মতো কোন মায়ের জাত যদি তার সন্তানের লাশ নিয়ে কবরে নামতো দুনিয়ার কোন মায়ের যোগ্যতা নাই যে তার সন্তানের লাশ কবরে রাখার পর আবার মায়ে ওখানে সন্তানকে রেখে আবার কবর থেকে এসে বলবে মা চোখের পানি ছেড়ে বলবে দুনিয়ার মানুষ এই অন্ধকার রজনীতে আমার সন্তানকে আমি একা ফেলে যাব না যেখানে আমার সন্তানকে শুয়েছো আমিও শুয়ে পড়লাম আমিও শুয়ে পড়লাম আমাকে সন্তানের সাথে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলো কথা বলেন ঠিক কিনা কারণ কি মায়ের অন্তরের ভিতরে সন্তানের প্রতি এক আজব ভালোবাসা আসমানের মালিক আল্লাহ দান করছে মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়িবে না তুমি যখন যেথাই যাও বিপদে পড়িবে না তুমি যখন যেথাই যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও কথা বলেন ঠিক কিনা এ দুনিয়ার মানুষ ছোট্ট একটি ঘটনার উদ্ধৃতি দিয়ে আপনি আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় নিব দেখেন একটা এই দৃষ্টান্ত দেওয়ার এই ঘটনাটা বলার জন্য একটাই কারণ দুনিয়ায় যারা পিতামাতার সাথে অবাধ্য হও পিতামাতার কথা শোনো না পিতামাতার সাথে নাফরমানি করো তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই মায়ের সাথে বিবির কথা শুই না মায়ের নাফরমানি করলে কি ভয়ানক আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আখিরাতেই শাস্তি দেন না দুনিয়ার মধ্যেও অনেক সময় সন্তানকে লাঞ্ছনা দেয় দুনিয়ার মধ্যে অনেক সময় আল্লাহ পাক পিতামাতার সাথে নাফরমানি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো দুনিয়ার মধ্যে ওই সন্তানকে লাঞ্ছিত করে কথা বলেন ঠিক কিনা যেমন একজন ব্যক্তি তার পিতামাতা তাকে অনেক কষ্ট করে
পিতা মাতা অনেক কষ্ট করে তাকে অনেক বড় ইঞ্জিনিয়ার বানাইলো, এরপর যখন দুঃখিনী মা বাবা গরিব ঘরের মা গরিব ঘরের সন্তান, এবার যখন তিনি ইঞ্জিনিয়ার হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার পর ভালো একটা ফ্যামিলিতে বিয়ে করলো, ভালো একটি ফ্যামিলিতে বিয়ে করার পর এবার আর ওই গরিব মা বাবাকে স্বীকার করতে চায় না, এরকম আছে না নাই, ভালো পর্যায়ে গেলে পরে তখন আর গরিব মা বাবাকে তারা গরিব মা বাবার পরিচয় দিতে লজ্জা পায়, এরকম সমাজে আছে না নাই, কথা বলেন, এরকম সমাজে আছে না নাই। এইরকম ভাবে সন্তান ভালো এক জায়গায় বিয়ে করে ওই জায়গার ঘর জামাই হয়ে গেল, পিতা মাতার খোঁজ খবর নাই, এবার ভালো এক জায়গায় বিয়ে করে সেখানকার ঘর জামাই হয়ে গেল, এক বছর চলে গেল তার পিতামাতার কোনো খোঁজ খবর নেয় না, দুই বছর চলে গেল, এরকম ভাবে দীর্ঘ সাত বছর যখন চলে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন। পয়গম্বর আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিদর রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ও সখতুর রব্বি ফি সখতিল ওয়ালিদাইন, পিতামাতা যদি সন্তুষ্ট থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়, আর পিতামাতা যদি কোন সন্তানের প্রতি অসন্তুষ্ট হয় আসমানের মালিক ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। যেরকম ভাবে এই সন্তান দীর্ঘ সাত বছর যখন অতিবাহিত হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এই সন্তানের উপর গজব নাজিল করলেন, আল্লাহ পাক তাকে এমন এক কঠিন রোগে আক্রান্ত করলেন, এমন করে তার তার যৌবন হারিয়ে গেল, এবার যৌবন হারিয়ে যাওয়ার পর তার পুরুষাঙ্গ কেটে ফেলতে হলো, এবার তার যৌবন হারিয়ে গেল স্ত্রী সহ্য করতে না পেরে তিনি আরেক অন্য এক জায়গায় বিয়ে বসলো, এবার সন্তান দুঃখে ভরা যখন তার স্ত্রী অন্যত্র বিয়ে বসলো, এবার শ্বশুরালয় থেকে তার শ্বশুর আর শাশুড়ি ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দিল, এবার সন্তানের মনে পড়লো হাই রে আমার যৌবন হারিয়ে গেছে, স্ত্রী এত আপন ছিল, স্ত্রী অন্যত্র বিয়ে বসলো, আমার যাকে মা বাবা বলে ভাবছিলাম সেই শ্বশুর শাশুড়ি আমাকে বের করে দিল, এই সময় আজকে এই কঠিন রোগে আক্রান্ত হওয়ার পর যদি আমার মা থাকতো মা আমারে কখনো আমাকে তাড়ায় দিত না। দীর্ঘ সাত বছর পর এই নাফরমান বান্দার পিতামাতার কথা মনে পড়ছে, এমন সময় তিনি মনের মধ্যে একটা তামান্না নিয়ে এবার তিনি বলতেছে না না আমি মা বাবার কাছে চলে যাব। এবার যখন আবার পিতামাতার কাছে আসার জন্য সেই যে কুড়ে ঘর ছিল যেখানে বৃদ্ধ বাবা আর মা থাকতো সেখানে ঈশা দেখে সেখানে আর কোনো ঘর নাই, সেখানে আঙ্গুরের বাগান হয়ে গেছে। এমন সময় সন্তান দেখে পাশে একটা রাখাল ছেলে আঙ্গুরের বাগান পাহারা দেয়, এমন সময়ে সন্তান জিজ্ঞাসা করে, এ ভাই এখানে না একটা কুড়ে ঘর ছিল, এখানে না একটা বুড়ো আর বুড়ি থাকতো, তারা এখন কোথায় গেছে? এবার রাখাল ছেলে চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমি শুনেছি নাকি এই বুড়ো আর বুড়ির নাকি একটা নাফরমান সন্তান ছিল, তাকে তার পিতামাতা অনেক ভালোবাসত, এই সন্তানের বাবা সন্তানের জন্য কান্না করতে করতে একটা সময় তিনি বার্ধক্যে উপনীত হয়ে তার এন্তেকাল হয়ে গেছে, আর এই বাড়িতে যেই বুড়িটা ছিল সেই বুড়িটা আজও পর্যন্ত সন্তানের বেদনায় কান্না করতে করতে তার দুই চোখ অন্ধ হয়ে গেছে, ওই যে আমি বলতে পারবো না কোথায় আছে, তবে ওই যে যে দেখো একটা ওই পাশে একটা সুনের ঘর দেখা যায়, শুনেছি রাত্রি যখন গভীর হয় এই বুড়ি নাকি মা অন্যের বাড়ি কাজ করে, রাত্রি যখন গভীর হয় তখন তাহাজ্জতের মুসল্লায় দাঁড়াইয়া তার সন্তানের জন্য কান্না করে, তুমি হয়তো রাত্রিবেলায় ওই ঘরে গেলে সেই বুড়িটাকে তুমি দেখতে পাবে। এবার সন্তান যখন গভীর রজনী হয়ে গেল সন্তান তার সন্তানের মন নরম হয়ে গেল, এবার গভীর রজনীতে গিয়া দেখে সন্তান যখন তার বাড়িতে গেল ওই সুনের ঘরের পাশে গিয়া দেখে তার মা কান্না করতেছে, আর কান্না করে করে বলতেছে, ও মালিক তুমি আমার যৌবন বয়সে আমার একটা সন্তান দিছিলা,
এই সন্তানটাকে দীর্ঘ সাত বছর আগে হারিয়ে ফেলছি গো আল্লাহ। স্বামী ছিল একমাত্র সম্বল, সেই স্বামীকেও তুমি নিয়ে আনিছো, আমার তো আর কি না কিছুই নাই। সন্তানের বেদনায় কান্না করতে করতে দুই চোখ অন্ধ বানিয়ে ফেলছি। এ মালিক, এই বৃদ্ধ বয়সে একটা আমার মনের তামান্না, এ মালিক ওই জাজ থেকে সাত বছর আগে যে যেই মাকে যেই সন্তানকে আমি তুমি আমার বুক থেকে ছিনে নিছো, আমার জীবনের শেষ তামান্না, মৃত্যুর আগে তুমি আমার সেই সন্তানকে একবার আমার কাছে ফিরিয়ে দাও, যাতে কমস্কম আমার মরার পরে যেন জানাজার নামাজটা পড়াইতে পারে। এবার সন্তান চোখের পানি ছেড়ে মাকে বলতেছে, মা তোমার আর কান্না করতে হবে না, তোমার নাফরমান সন্তান চলে আসছে। ও মা, আমি তোমার অনেক ভুল করছি মা, তোমার নাফরমানি করছি গো মা। এবার সন্তানকে মা বুকে জড়াইয়া বলে, সন্তান তুমি হাজার কষ্ট দিলে, তুমি যখন আমাকে মা বলে ডাক দিছো, তোমার আমি যত কষ্ট পাইছি দীর্ঘ সাত বছর, আমি সকল কষ্ট ভুলে গেলাম। মোহতারাম হাজিরিন, এত অনেক ওয়াজের কোনো দরকার নাই, কোনটা ভালো কোনটা হালাল কোনটা হারাম কোনটা সঠিক পথ এটা আমাদের সকলেরই জানা আছে, তাই না? কথা বলেন, আমাদের সকলেরই জানা আছে। কাজেই সংক্ষিপ্ত পরিসরে আলোচনার মধ্যে যেটা বুঝাইতে চেয়েছি আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। মুহতারাম হাজিরিন, আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করেই কিছু কথা, যে আজকে পিতামাতার সাথে তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? আল্লাহ পাক বলছেন, এ সন্তান তোমার কথার দ্বারা যেন, তোমার কথার দ্বারা যেন তোমার সন্তান কখনো উফ শব্দটাও না বলে। ওয়ালা তাকুল্লাহুমা উফ, তোমার সন্তান, ও সন্তান তোমার পিতামাতা যেন তোমার দ্বারা কষ্ট পেয়ে কখনো উফ শব্দটাও যেন উচ্চারণ না করে। তুমি পিতামাতার সাথে কিভাবে আচরণ করবে আল্লাহ পাক সেটাও বলতেছেন। ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, পিতামাতার সাথে কথা বলবা মিষ্টি মিষ্টি। কিভাবে কথা বলবো বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মধ্যে যদি সন্তান তোমার পিতামাতা যদি এন্তেকাল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানকে তার পিতামাতার জন্য দোয়াও শিখায় দিছেন। কি দোয়া? সবাই আমার সাথে বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলেই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুহতারাম হাজিরিন, আমাদের কাজে যাদের পিতামাতা আছে, আমরা এই পিতামাতাকে গনিমত মনে করব। ওই সন্তান বুঝে যার পিতা নাই মাতা নাই, আমাদের অনেক ছাত্র ভাইকে দেখি, অনেক সময় দেখি আমরা যখন আমাদের বাড়িতে বন্ধ হবে, আমরা বন্ধের আগের দিন অনেক আনন্দ উৎফুল্ল থাকি। এক ছাত্র ভাইকে দেখলাম, তিনি রুমের এক পাশে বসে বসে কান্না করতেছে। জিজ্ঞাসা করলাম, ভাই কালকে সবাই বাড়ি যাব, সবাই আনন্দ, আমাদের মধ্যে একটা উৎফুল্ল ভাব আছে, আপনি কেন এখানে বসে আছেন, আপনি কেন আমাদের সাথে আনন্দের মধ্যে সামিল হইতেছেন না? চোখের পানি ছেড়ে বলে, এ ভাই তুমি তো বাড়িতে গেলে তোমার মা তোমাকে বুকে জড়ায় নিবে, তোমার বাবা তোমাকে টান দিয়ে বুকের মধ্যে জড়ায় নিবে। দীর্ঘ ছয় মাস হয়ে গেল বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর মায়ের ওই খাট, যে খাটে মা শুইতো সেই খাটটা এখনো পড়ে আছে, কিন্তু কেউ আমাকে ডাক দিয়া বুকে জড়ায় নিয়ে বলে না বাবা কেমন আছে। মুহতারাম হাজিরিন, এই জন্য ও যুবক ভাই, আমিও যুবক, তোমরাও যুবক, যুবক হিসাবে তোমাদেরকে আমি কিছু কথা অনুরোধ করতে চাই, যে যুবক হইয়া পিতামাতার সাথে কখনো অবাধ্য, পিতামাতার কখনো অবাধ্য হবা না, এই ওয়াদা করতে পারবে তো ইনশাআল্লাহ। কারা কারা পারবে সকলে হাত উঠায় দেখায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতার প্রতি সকলকে সদাচরণ করার জন্য তৌফিক দান করেন। হাত নামান। মুহতারাম হাজিরিন, যাদের পিতামাতা নাই তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখাই দিছেন,
কি দোয়া? কবরের পাশে গিয়া পড়বেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এরকম দোয়া পিতামাতার জন্য করবেন। মুহতারাম হাজিরিন, যে কথা এই গভীর রজনীতে যদি আমার আলোচনার দ্বারা যদি একটা সন্তানের মনের মধ্যে যদি একটু তাসির হয়, তো আজকের এই গভীর রজনীর আলোচনা আমার জন্য সার্থক হয়ে যাবে, আমাদের সকলের জন্য সার্থক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই উলামায়ে কেরামের জবানের নকল করা কথাগুলো যা আপনাদের সম্মুখে আমি পেশ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো লক্ষ্য রাখার জন্য তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, কাজেই একটা নেক সন্তান আপনি দুনিয়ায় রেখে যান, এই নেক সন্তান যদি আপনি রেখে যান, নেক সন্তান হলো সদকায়ে জারিয়া, একটা নেক সন্তান রেখে যাবেন, আপনার আমলের মৃত্যুর পরে আপনার আমলের আমল শেষ, এরপরে আপনার আর কোনো আমল করে আপনি সওয়াব কামাইতে পারবেন না, কিন্তু একটা নেক সন্তান রেখে যাবেন, এই নেক সন্তান রেখে যাওয়ার কারণে আর এই নেক সন্তান আপনার সদকায়ে জারিয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এ কথাগুলো মানবার জন্য তৌফিক দান করুন।